সুতরাং আল্লাহর সাথে কানেকশন দৃঢ় করে যখন নাম্বা অল্প মেহনতে আল্লাহ অনেক বরকত দিবেন আমিন গোলামের আবার চাহিদা দিবেন গোলাম তো মালিকের কথা অনুযায়ী চলবে চললে পাও কাল না পাও মাবুদ এই গোলামকে ফালাইয়া দিবে না দুনিয়ারও বাদশা বানাইবে আখিরাতেরও বাদশা বানাইবে শেষ জীবনে এটা রং দেখতে পারবা নিরাশ না হয়ে আগে থাকবা প্রাণবন্ত এখন হযরত মাওলানা কারি আব্দুল মুমিন সাহেব উনি একজন এমএ পাস কারি সাহেব এমএ পাস এবং মাওলানা তিনি ইনশাআল্লাহ অল্প সময়ে কিছু বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم رخسار سبرك كجرا پردا اٹھا دو لله مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم فخر عرب شاہ مدینہ اے بحر کرم فخر عرب شاہ مدینہ दीदार दिखाते नहीं आवाज सुना दो बलावल उला बिकमाली कशफत तुजा बेजमाली हसनत जमी फिसाली सल्लू अलैहि व आलिहि मुअज्जिज मोहतरम समय तो हमारे सकल नयनर मणि চরমনায়ের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা মরহুম ঈসা সাহেব রহমাতুল্লাহ সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতি মুফাসসির কোরআন মাওলানা ফেরদৌস হুজুর উপস্থিত ওলামায়ে কেরাম তো আমি কোরআন শিক্ষা দিই 1988 সাল থেকে কোরআনের খেদমতে আছি বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন পাশাপাশি বৈজ্ঞানিকদের নাহসর শিক্ষা একটা ফাউন্ডেশন করেছি তার মাধ্যমে সহজে সন্দেশের নাহসর পড়াই আর আমার পাশে আছেন মাওলানা আব্দুল করিম সাহেব উনি নাহসর পেলে একজন সম্রাট বলে না আমিন আমিন আমি ওদের কিছু শিখব এ আশা আমার আছে এরপরে স্পোকেন ইংলিশেরও কিছু খেদমত আমরা করি সহজে কীভাবে ইংলিশে শিক্ষা দেয় বাংলাদেশের ভিতরে আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা গ্রহণ করতে 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 মনে করেন তার বয়স 30 হয়ে যায় পিএইচডি পাস করার পরেও ক্লাস ওয়ান অফিসার হয়েছে ম্যাজিস্ট্রেট যখন হয় এই পরীক্ষাতে কি পরীক্ষা বলে বিসিএস বিসিএস পরীক্ষার পরে আমি একবার প্রথম আলোতে দেখছিলাম পত্রিকাতে যে পুলিশ পিটতেছে যারা বিসিএস ক্যাডারে পাস করেছে তারা পুলিশ পিটতেছে তো পত্রিকা আসলো যে আপনার মেধাই চাকরি নয় কোটায় চাকরি অর্থাৎ একজন লোক সে মেধা দিয়ে পাশ করলে চাকরি পাবে না কোটা মন্ত্রীদের কোটা দেওয়া আছে অমুক মন্ত্রী এতটা ভর্তি করাবে অমুক মন্ত্রী এতটা মুক্তিযোদ্ধার সন্তান এতগুলা এইভাবে কোটা দেওয়া আছে তো যাই হোক এখন আমরা চিন্তা করেছি যে এক মাসের মধ্যে কোরআন শিখবে বলে না আমিন সহি শুদ্ধ বলে এক মাসের মধ্যে না হুসুর শিখবে বলে ঠিক আছে আমিন ফারগা হাফেজ তারা তিন বছর কেন লাগবে না হুসুর শিখতে মিজান মুনশাই নাহমিদ হেদায়েতুন নহ তিন বছর লাগবে এক মাস দুই মাস খুব জোর তিন মাসের ভিতরে বলে না আমিন আমিন তিন মাসে কমপ্লিট বলে ইনশাআল্লাহ কমপ্লিট তিন মাসে কমপ্লিট এই মাদ্রাসা হবে
মাজির পূর্বে মোজার আলামত নিয়ে আসতে হয় শেষ অক্ষরে পেশ দিলে মোজারে গঠন হয় আলামতে মোজারে কে আদায় না কয় ওয়াহিদ মুতকালিম আলী বেশে আফআলু হয় জম মুতকালিমে নুন এসে নাফআলু হয় মোরা মিজান পড়ে পায় বলেন মোরা মিজান পড়ে পায় মোজারে সিগাই আলিফ দায়া নুন জো করে যায় বলে আলহামদুলিল্লাহ বলে কত কঠিন এক ছাত্র আমার বলতিছে আমি বললাম আপনি কি করেন বলে আমি তাহাবিসি পাস করেছি বয়স কত বলে 22 বছর বয়স এখন কি পড়ে বলে আমি মিজান পড়ি তো মিজান কতদিন পড়বেন কতদিন পড়ে আমি কতদিন পড়বেন মিজান উনি বলছে 2 বছর পড়ব আমি বল আমি প্রশ্ন করছি কি মিজান কতদিন পড়বেন উনি বলছে 2 বছর কেন 2 বছর পড়বেন বলে একটু মানে খুব মজবুত হবে শক্তিশালী হবে ভালো হবে এটা কারি মুমিন টিভিতে ওনার সাক্ষাৎকার আছে মানে কি কথাগুলি নেন দেখবেন তো সে হাফেজ বলে দুই বছর লাগবে আমি বললাম এটা তো 30টা ঘন্টার ব্যাপার মিজান মোর সাহেব শিখতে 30 ঘন্টা লাগে কয় ঘন্টা লাগে 30 ঘন্টা 30 ঘন্টা এক ঘন্টা করে দিনে পড়লে 30 দিন লাগবে দুই ঘন্টা করে পড়লে 15 দিন লাগবে যে বিষয় নাই হুজুরের কাছে আসেন ওস্তাদ আসি কেন আমরা কেন করব আমার একটা ছন্দ আছে বলবো কত সহজ ছন্দ নাফিতা কিবালানের সিগা এমনি ভাবে গঠন হয় ফেলে মোজার পূর্বে যদি লামকে আনা হয় বদল আছে না যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আমি ছন্দে মিলাইতে পারছি না কিভাবে লিখবো পরে বদল শুনে লিখছি আবার আমর কিভাবে গঠন করলে আমর মোজারে হতে আমরের সিগা গঠন করতে হয় আদেশ উপদেশ অনুরোধ করাকে আমর বলা হয় আদেশ উপদেশ অনুরোধ করা চোখে শুনছিলাম বুঝলে বলছেন আমর মানে আদেশ করা শুধু এটা আর গজলের সুর আই রে মমিন সবাই মিলে নামাজ পড়িতে নামাজেতে আল্লাহর দিদার ভাগ্যে জুটিবে মোজারে হতে আমর সিগা গঠন করতে হয় আদেশ উপদেশ অনুরোধ করাকে আমর বলা হয় আল্লাহ আকবার এভাবে যদি আসে ইন্না মুক্তাদের পেশ দিয়েন না ইন্না জাদান আলেমুন কানার খবর সবসময় হয় জবর আমি এটা বললাম না বলি কানার খবর জোরে কানার খবর যদি আসে ইন্না মুক্তাদের পেশ দিয়েন না যদি আসে ইন্না যদি আসে ইন্না একবার বলবে মনে থাকবে আমি এটা পিসের হুজুরের চেয়ার আমি পাশে বসে কথা বলতেছি আমাদের কিছু আলেম ওলামা পড়তে আসছিলেন সেখানে ছিলেন মাদ্রাসার নায়েব মুতামিম ছিলেন কবি মাদ্রাসা আমি পাঁচ ছটা এবার দেখে দিছিলাম ইন্না জাইদান আলেমান ইন্না জাইদিন এটা উল্টা পাল্টা আর কি এভাবে পাঁচ ছটা লিখে দিছিলাম বলছিলাম বলেন কোন এবার সুই সুইটাও লিখে দিছি ইন্না জাইদান আলেমান এটাও লিখে নিশ্চয় জায়দ জ্ঞানী আমি এটাও লিখে দিছি ওনারা অনেকে চিন্তা করে বলতে বুঝে যেটা আমরা বলতে পারবো না কেন বলে অনেক আগে পড়ছি তো ভুলে গেছি আমি বললাম সারা জীবন পড়ছেন আর ভুলছেন সারা জীবন পড়ছেন আর ভুলছেন এবার একবার বলবো সারা জীবন মনে থাকবে আল্লাহু আমিন 20 বছরের ছাত্রদের বিয়া দেব তোমাদের বিয়া হবে 20 বছর বয়সে কয় বছর বয়সে আর ভাই আসল জানো এরা এরা 5 বছরের প্রাইমারি লেভেল হাফেজ 5 বছর বয়সে হাফেজ শেষ হয়ে যাবে এবং ক্লাস 5 পাস হয়ে যাবে 5 বছর বয়সে কথা বলেন ব্যাপারটা বলে শুরু করবে কি ভাবে ওই ইউটিউব চ্যানেলে দেখেন আপনারা 3 বছরের বাচ্চা হাফেজ 4 বছরের বাচ্চা হাফেজ 4 বছরের তো মিস হয়ে হাফেজ আপনাকে ওইভাবে এদেরকে নৌকায় তুলে দিলে হবে না আপনাকে এদেরকে বিমানে তুলতে হবে আচ্ছা কে বলতে পারেন একটা নৌকা 1 বছর চলবে
আর একটা বিমান একদিন চলবে মানে একদিন না 24 ঘন্টা চলবে একটা একটা নৌকা এক বছর চলবে আর একটা বিমান একদিন চলবে বলেন কোনটা আগে যাবে একদিনের টা না এক বছরের টা একদিনের টা আগে যাবে দেখছেন কারণ ওটার এক বছরের গতি বিমানের একদিনের গতি বিমানটা আরো দূরে যাবে এখন সব জিনিস কবি নজরুল ইসলাম বলছেন থাকুনা খুব ভক্ত করে দেখবো এবার জগৎটা কেমন করে ঘুরছে মানুষ চূড়ান্তরে ঘূর্ণি পাকে দেশের দেশান্তরে ছুটছে তারা কেমন করে বলছে না লাস্টে বলছেন যে আকাশ পুড়ে আসমানে উঠব পাতাল পুড়ে নিচে নামবো লাস্টে বলছেন বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে তখন মোবাইল উনি দেখেন নাই মোবাইল বের হয়নি বাংলাদেশ মোবাইল আসেনি তখন উনি কথা বলেছিলেন আল্লাহ আমিন সুতরাং বুঝতে পারবা না বলে কিভাবে আপনার আপনার 5 পাস করার পরে মাত্র 5 বছর 5 পাস করার পরে অথবা হাফেজ হওয়ার পরে মাত্র 5 বছরে সে আলেম হয়ে বেরিয়ে আসবে তাহলে আলেম হয়ে বেরিয়ে আসলে তার বয়স হবে 15 বছর বয়স 5 বছর চাকরি করবা বাপ মা খাওয়াবা বাড়ি ঘর কুড়িয়ে ঢাকা শহরে তারপর 20 বছর বয়সে বিয়ে হবে তাহলে তাহলে তুমি ওই হায়াত পাইতে পাইতে 50 হলে তখন পঞ্চাশ বছর বয়সে আজরাইল আসলে এর মধ্যে তোমার ছেলে মেয়ে বড় হয়ে ঘরের লেখাপড়া শেষ হয়ে যাবে আর ওই যে তৌহিদ তৌহিদ ছেলেটার নাম হাফেজ তৌহিদ আমার ইউটিউব চ্যানেল দেখবেন কারি মমি টিভি দেখবেন তৌহিদের 22 বছর বয়স তাহলে সে যদি বলছে আমি মিজান 2 বছর পড়বো না হমি 2 বছর হেজন তাহলে তার 12 বছর তাহলে এলএফসিতে লাগবে 15 বছর তাহলে বয়স হতে 22 এখন তাহলে 15 কত হলো ভাই কত বয়স বয়স হলো 3 বছর লাগবে স্টেবিলিটি লাগবে তারপর দেখা যাবে যে কি পঞ্চাশ বছর বয়সে বিয়ে করে আসছে রাস্তায় একজন দাঁড়াইছে ভাই কি আপনি বলে যাইতে পারবো না কেন বলে বউ নিয়ে আসলাম বাসরঘর করবো বলে আরে তুমি আমি তো আজরাইল তোমার তো সব সময় শেষ বলে আমি তো বাসরঘরই করিনি পঞ্চাশ বছর বয়সে বিয়ে করে নিয়ে আসছি তো সুতরাং আমি কোরআন আয়াত একটু পড়ছিলাম কুলনা ইয়ানা রুকুনি বারাতাম ওয়া সালামান আলা ইব্রাহিম ইবনে ইসলাম আগুনে পড়ছিল জান্নাতের জান ঘটনা জানেন আগুনে তাকে ফেলা হয়েছিল আচ্ছা আগুন পড়াইতে পারছে পারছে বলেন পারছে পারে না আর আমরা দেখলাম সেদিন আপনার ইয়েতে এই যে লঞ্চের মধ্যে আগুন লাগলো চারিদিকে পানি পানি আছে না চারিদিকে পানি আছে না পানির মধ্যে লঞ্চ লঞ্চে আগুন লাগছে কিন্তু এই পানি থাকা সত্ত্বেও আগুন নিভাইতে পারে নাই আগুন নিভাইতে পারে নাই নিচে পানি আছে আবার ইউনুস নবী মাছের পেটে গিয়েছিলেন পানি নিচে চলে গেছিলেন 40 দিন ছিলেন মাছের পেটে কিন্তু মাছ খেতে পারেনি তাহলে আমাদের ওই ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর যে তাকওয়া ছিল ভরসা ছিল আল্লাহর প্রতি সে তাকওয়া ভরসা যদি আমরা আনতে পারি আমাদের অন্তরে তাহলে ওই জাহাজে পানি লাগলো আপনার জাহাজ মানুষ পুড়াইতে পারবে না আল্লাহ সকলকে জান্নাত নসিব করবে না আমিন